কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সিজদার জন্য ডাকবেন ইউদাউনা ইলা সুজুদ সিজদার দিকে বান্দাদেরকে ডাকা হবে সেদিন বহু লোক সিজদা করার জন্য চেষ্টা করবে এটা লুটিয়ে পড়ার জন্য কিন্তু পারবে না কেন পারবে না কারণ দুনিয়াতে তারা সিজদা করেনি কিয়ামতের ময়দানে সবকিছু প্রত্যক্ষ করার পর সব গায়েব যেদিন হাজির হয়ে যাবে সব অপ্রকাশ্য জিনিস যেদিন প্রকাশিত হয়ে যাবে সেদিন নাস্তিক বলেন কাফের বলেন মুশরিক বলেন বেঈমান বলেন সন্দেহ পোষণকারী নামধারী মুসলমান বলেন মুনাফিক বলেন সবাই সেদিন আল্লাহকে সরাসরি পেয়ে সেজদা লুটি পড়তে চাইবে অহম লা ইস্তাতিউ কিন্তু সেদিন তারা সেজদা করতে পারবে না কারণ দুনিয়াতে সে করেনি ঠিক একইভাবে জাহান্নামীরা আল্লাহর কাছে কথা বলতে চাইবে কিন্তু আল্লাহর কাছে হে আল্লাহ এটা বলার ক্ষমতাও থাকবে না আল্লাহ তা সেটা তাদের কাছ থেকে কেড়ে নেবেন ওয়ালা তুকাল্লিমুনি তোমরা আমার সাথে কোনো কথা বলবে না কোনো কথার সুযোগ থাকবে না ভাইরা আমার নাকের ডগার নিঃশ্বাস আছে মানে হলো আমি এখনো পৃথিবীর সৌভাগ্যবান মানুষের আল্লাহ সৃষ্টি জগতের সৌভাগ্যবান মানুষের কাতারে এখনো সামিল আছি এখনো সুযোগ আছে দিনের একটা সময় একটু বের করি আল্লাহর কালামটা পড়ার জন্য একটু বোঝার জন্য একটু তেলাওয়াত করার জন্য ব্যস্ততা দুনিয়ার ব্যস্ততা ঝামেলা এগুলো শয়তানের সবচেয়ে বড় চক্রান্তের অংশ কিসের ঝামেলা আমি আজকে মরে গেলে কালকে আমার ঝামেলা কে দেখবে আজকে পঙ্গু হয়ে গেলে কালকে ঝামেলা কে দেখবে এগুলো সব শয়তানি চক্রান্ত শয়তান আপনাকে বোঝাচ্ছে তুমি অনেক বিজি তুমি অনেক ব্যস্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত আল্লাহ বলছেন যে ওয়াইজা ফাইদা ফারাগতা ফাংসব ওয়াইলা রব্বিকা ফারাগব হে রাসূল আপনি যখন অবসর হবেন আপনি যখন ফ্রি হবেন তখন আপনার রবের দিকে আপনি রুজু করেন আপনার রবের দিকে আপনি ধাবিত হন মানে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি দুনিয়ার ব্যস্ততা ছিল আমাদের মতো তার কি এরকম ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স অফিস আদালত মিটিং সিটিং নিয়ে তিনি ব্যস্ত ছিলেন তাহলে কোথা থেকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি ফ্রি হইলে আল্লাহর রবের দিকে রুজু করেন দাওয়াতি কাজ থেকে অবসর হবেন যখন তখন আপনি একান্তে আল্লাহর ইবাদতে মশগুল হন এই নির্দেশ আল্লাহ তাআলা দিচ্ছেন তাহলে আমরা যারা মসজিদ মাদ্রাসার দায়িত্ব পালন করছি দাওয়াতি কাজ করছি নানা নজুহাতে শয়তান আমাদেরকে বলে আমরা তো বিজি অনেকে মনে করে যে না আমার মাধ্যমে শত শত মানুষের রিজিক হয় আমি কোম্পানির মালিক আমি বেতন দেই শত শত মানুষকে তাহলে আমি রমজান ইবাদত করলে তাদের কি হবে এগুলো সবগুলো শয়তানের চক্রান্ত ভাই আপনি মরে গেলে তাদের কি হবে আপনার ফ্যাক্টরিতে আগুন লাগলে তাদের কি হবে আপনি সে চিন্তা করতে পারেন না অতএব যে বিষয়টা আপনার রমজানে ইবাদতে প্রতিবন্ধক হবে আল্লাহ শপথ করে বলছি সেটাই হলো শয়তানের সবচেয়ে বড় ফাঁদ সেটাই হলো শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত কোনো প্রতিকূলতা চলবে না কোনো বাধা বিপত্তি চলবে না ইবাদতে আমাকে মগ্ন হতেই হবে ইবাদতে আমাকে রুজু হতেই হবে তওবা করতেই হবে চোখের পানি ফেলতেই হবে তওবা ইস্তিগফার রোজাদারি করতেই হবে ইবাদতের দোয়ার প্রার্থনার যে সুযোগ আমি রমজানে লাভ করেছি এই সুযোগটা আমার আর আসবে না আগামী রমজান আগ ছড়া আর আগামী রমজান পর্যন্ত হায়াত পাবো সে গ্যারান্টি কয়জন মানুষের আছে এই জন্য ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসো ইস্তিগফার করি রমাদানের অবশিষ্ট সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগাই কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন দুনিয়াতে আমরা যদি আল্লাহকে না ডাকি আল্লাহর কাছে দোয়া না করি সিজদা না করি আখিরাতে সিজদা করতে চাইবো কিন্তু আর পারবো না আখিরাত তো অনেক পরে আপনি দুনিয়াতেই দেখবেন বহু মানুষ বার্ধক্যে এসে একটু আল্লাহকে মন ভরে প্রাণ ভরে একটু সিজদা করতে চায় কিন্তু পারে না তার কোমর তাকে সায় দেয় না তার মেরুদণ্ড সায় দেয় না হাঁটুটা সায় দেয় না শরীরটা কুলায় না ওজুটা ধরে রাখতে পারে না